তো দেখো বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছিলাম, তোমাদের সঙ্গে তো দেখালাম আমি কখন। তো পুজো দিয়ে এসেছি, এসে একটু সকলকে প্রসাদ টসাদ দিলাম, মাকে বাবাকে। তো দিয়ে যেহেতু খাওয়া দাওয়া ছিল না সকাল থেকে, তো খেয়ে দিয়ে উঠতে উঠতে 4টে বেজে গিয়েছে অলরেডি। তো এডিটিংয়ের কাজ একটু ছিল, শুয়ে শুয়ে একটু এডিটিংয়ের কাজটা করলাম কমপ্লিট করে। তারপরে দেখো একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে একেবারে কোনো কাজ করিনি, জল টল আনতেও যাইনি, মা গিয়েছিল, মা সবটা করেছে। আমি উঠে দেখো একটা শশা ছিল ফ্রিজের মধ্যে, খেতে খেতে চলে আসলাম মাঠের দিকটা। তো মাঠের দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, মাঠের দিকটা কি একদমই পুরো সবুজের সমারোহ আমাদের মাঠটায় শুধু, আর পাশে একটা মাঠে এরকম চাষ হয়েছে আমাদের এখানে। তো তোমাদের তো বললামই যে আমার বাপের বাড়ির এই দিকটায় কি বলতো, প্রত্যেকে চাষ করতে পারে না জলের অভাবে। দেখেছো আমাদের পুকুরের জলের অবস্থা, দেখো একেবারেই কিন্তু আর জল নেই, অল্প একটু জল আছে। এটা পেছনের পুকুর, মানে আমাদের বাড়ির পেছনের পুকুর, আর বাড়ির সামনের পুকুরটায় জল রয়েছে এখনও। দাঁড়াও তোমাদের ধান গাছগুলো দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, জাস্ট তোমাদেরকে কদিন আগে দেখিয়েছি বলতো, তার মধ্যে দেখো ধান গাছগুলো কতটা বড় হয়ে গিয়েছে, এই দেখো। একদম সবুজ, আর বাবা সার দিয়েছে তো আজকে, ওই জন্য আরো বেশি যেন চনমনে ব্যাপারটা লাগছে আর কি। যেরকম মাংস দিয়ে ভাত খাওয়ার পর আমাদের মধ্যে একটা চনমনে ভাব থাকে, তো গাছগুলোরও ঠিক তেমনি। দেখো তো চলো মাঠের দিকটা একটু হেঁটে আসি, আমাদের রাস্তা রয়েছে দেখেছো আলের রাস্তা, এটা মানে এই যে ধান জমি, ধান জমির পাশ থেকে আলের রাস্তা, বর্ষাকালে কিন্তু এই আলের রাস্তা দিয়েই হাঁটা চলা হয়। তো চলো এই রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, ভালো লাগছে না একা একা ঘরের মধ্যে শুয়ে থাকতে, ওই জন্য বেরিয়ে পড়লাম। আর একা একা ভালো না লাগার জন্য তোমরা তো রয়েছো, তোমরা হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী, মন খারাপ হোক মন ভালো থাকুক যাই থাকুক না কেন, সবটাই তোমাদের সাথে নিয়ে তোমাদেরকে ঘিরে। আমি মনে করি না কখনো যে আমি একা আছি, সবটাই তোমাদের উপরে ছেড়ে দিই, কারণ তোমরা আমার পরিবার, তোমরা আছো আমার ভালো আমার মন্দের সব কিছুতে। চলো মাঠের দিকে, এক জায়গায় সর্ষে বাগান ছিল, যদি ফুলটা এখনো হয়ে থাকে তাহলে আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একবার, আর যদি ফুল না হয়ে থাকে তাহলে আর কিন্তু যাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর চলো পেঁয়াজ বাগানটা, আমাদের পেঁয়াজ বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, পেঁয়াজ কালি কিন্তু তুলে নিয়েছিলাম এখনো হয়েছে, তো চলো একটু দেখিয়ে দিয়ে আসি। এই দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে এই আলের রাস্তাটা শেষেই রয়েছে আমাদের চাষ করা সবজি আর কি, সবজি বলতে সবজি তেমন কিছু নয়, বিট গাছ রয়েছে কিছু, আর তো মাঠের মাঝখানে মানে বুঝতেই পারছো গরু ছাগল সমস্ত কিছু খেয়ে নেয়। এই দেখো আমাদের গরু আসছে, দেখো বলতে বলতে দেখো, হ্যাঁ তুই করতে আসলি, জানো গরুটাকে বেঁধে দেয়, বেঁধে দিয়ে পরে যাচ্ছে ওখানে। চলো তোমাদের দুটো পেঁয়াজ বাগান দেখাবো, একটা আমাদের আর একটা পাশের বাড়ি, যে গত ব্লগে দেখিয়েছিলাম একটা পুচকু এসেছিলো ওদের, ওদের পেঁয়াজগুলো খুব সুন্দর হয়েছে। আমাদের এদিককার লোকজন সকলেই কম বেশি মোটামুটি চাষ করে, প্রত্যেকের বাড়িতেই রয়েছে চাষ, টুকটাক, খুব হিউজ পরিমাণে না হোক কম পরিমাণে হলেও চাষ করে, কারণ কি চাষ থেকে উদ্ভিদ তো সবজি অনেক দিন পর্যন্ত হয়ে যায়, তো সে কারণে। চলো আমাদের পেঁয়াজ কালিগুলো কিছু পরিমাণ ছিল আর তুলে খাওয়া হয়নি, ওগুলো পুরো ফুল ফুটে গিয়েছে, চলো তোমাদেরকে দেখাই।
লাগছে দেখো, তোমাদেরকে দেখালাম। আসলে কি বলতো, আমাদের একটু অসময় লাগানো হয়ে গিয়েছে, মানে বসানো হয়েছে পেঁয়াজটা, তো ওই জন্য অত বড় হয়নি। কিন্তু পেঁয়াজ ফুল কিন্তু অনেক বড় বড় হয়, যখন ফুলটা ফুটে যায় না পেঁয়াজ কলির একদম মাথায়, তখন কিন্তু ফুলটা অনেক বড় হয়েছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইদিকটা পেঁয়াজ গাছ রয়েছে, আর এই দিকটা দেখো বিট কফির গাছ রয়েছে, যেটা লাল বিট হয় না, সেই লাল বিটের গাছ। ছাগল টাগল খেয়ে নিয়ে যতটুকুনি আছে অনেকটাই চাষ করেছিল। আর দেখো লঙ্কা গাছগুলো তো একদমই লঙ্কা হলোই না, একদমই ছোট ছোট হয়ে আছে, লঙ্কা গাছ বড় হলোই না। এই যে দেখো, আর এই দিকটা এই যে বিট গাছ, বিট গাছের পাশেও রয়েছে কিছুটা পেঁয়াজ গাছ। চলো আর একজনের পেঁয়াজ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখি নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, পাশে আর একজনের পেঁয়াজ বাগান দেখাবো বলেছিলাম, এই যে তাদের পেঁয়াজ বাগানটা, তো অনেক আগেই বসানো হয়েছিল এই পেঁয়াজগুলো, তো সেক্ষেত্রে অনেক বড় হয়ে গিয়েছে আর গাছগুলো পুরো শুকিয়ে এসেছে। তো দেখো, এরপরে কিন্তু ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, পরের দিন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো পরের দিন সকালবেলা, মানে সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে তোমরা তো বুঝতেই পারছো যে মেলা হচ্ছে এখানে, একটুখানি গিয়েছিলাম, যেহেতু ভোগ দেওয়া ছিল তো নিয়ে চলে এসে, তারপরে দেখো সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করছি, সন্ধ্যাবেলা আর কিছু শেয়ার করতে পারি। দেখো বিছানাটা প্রচন্ড ভাবে অগোছালো হয়েছিল, মা বিছানার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু কেচেছিল, তো এতটাই শরীর টায়ার্ড লাগছিল গতকাল, বুঝতেই পারছো, না খেয়ে পুজো দিয়ে পুরো অবস্থা খারাপ, এরকম একটা ব্যাপার আর কি। তো এই কারণে কিছুই করতে ভাল লাগছিল না, শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো সকালবেলা উঠে, এমনিতেই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তারপরে আমি ভাবলাম আগে বিছানাটা ক্লিন করে সুন্দর করে রেডি করে নেবো, তারপরে বসবো পড়াতে। তো এটার এই কাজটা ফেলে রাখলে না, পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে আবার সবজি কাটা, রান্না বান্না এই সমস্ত লেগে থাকে আর কি, টুকটাক কাজ বাজ, তখন আর ইচ্ছে করবে না, ইচ্ছে হয়ও না। তো এই কারণে দেখো এই কাজটা আগে করে নিচ্ছি, যে ভালো করে বিছানাটা রেডি করে নিচ্ছি, আমি আর মা ঘুমোই এখানে। তো মার খাট পাশে রয়েছে, কিন্তু আমি আসার পর থেকে মা আমার পাশেই ঘুমোচ্ছে সব সময়ের জন্য আর কি। কারণ কি বলতো, আমি বরাবরই ছোটোর থেকেই, আমি যেহেতু ছোট মেয়ে, মার কাছেই ঘুমোতে ভালোবাসি। তো তারপরে মা আমার ঘরেই থাকতো, মায়ের খাট আলাদা, আমার খাট আলাদা থাকতো। তো একদিন এখানে এসে আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গিয়েছিলাম একদিন, তো এই কারণে মা আর আমি এক জায়গায় ঘুমোই। তো দেখো বিছানাটা একদম রেডি করে, বিছানা একদম ভালো করে বিছিয়ে নিলাম, আর এখানে হচ্ছে বিছানার চাদরটা পেতে নেবো, আর বিছানার উপরে কাঁথা দিয়ে দিলাম। কেন বলতো, কাঁথা রাখার না জায়গা নেই, আর মা প্রচণ্ডভাবে কাঁথা বানাতে ভালোবাসে, তো ওই জন্য বিছানায় পেতে রাখি, যখন লাগে তখন তুলে দিয়ে দিই আর কি। তো গদি পাতা আছে, তবুও কিন্তু বিছানাতে কাঁথা পেতে বিছানাটা রেডি করে নিলাম। তো দেখো বিছানাটা আমার পুরোপুরি একেবারে রেডি হয়ে গিয়েছে, তো দেখে বেডটা ছোট মনে হচ্ছে, কিন্তু মোটামুটি বড় রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি সুন্দরবন থেকে সাথী, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আজকে ভিডিওটা দেখো সকাল থেকেই শুরু করে দিয়েছি, এখন হয়ে গিয়েছে 7:20। তো 7:20-র অনেক আগেই আমি উঠেছি, 6:30-র সময় উঠেছি, উঠে বাইরের যাবতীয় যা টুকটাক যে কাজগুলো থাকে সকালে সব কমপ্লিট করলাম। আর তারপরে ঘরে এসে বিছানাটা প্রচণ্ডভাবে অগোছালো হয়েছিল গতকাল থেকে। কেন বলতো, গতকাল থেকে মা হচ্ছে বিছানার সমস্ত কিছু কেচে দিয়েছিল, তো রাতের বেলা আর ইচ্ছে করেনি সুন্দর করে বিছানাটা রেডি করে ঘুমাতে, ওইভাবে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর মা, ওই জন্য প্রচণ্ড অগোছালো ছিল। দেখো সমস্ত কিছু গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। তো চলো এবার বসবো পড়াতে, 7:20 হয়ে গিয়েছে অলরেডি, আমি প্রত্যেক দিন 7টার সময় পড়াতে বসি, আজকে 7:20 অলরেডি হয়ে গিয়েছে। তো চলো পরে আসছি, পরে এসে কথা বলছি তোমাদের সাথে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, পড়িয়ে ছেড়ে দিয়ে সবজি কেটে মাকে পুরো গুছিয়ে দিয়েছিলাম, মা এখানে রান্না করতে চলে এসেছে। তো রান্না করার আগে মা বলল একটু পাঁপড় ভাজতে, তো রান্না যেহেতু একটা তরকারি হয়ে গিয়েছে, তারপরে আজকে চিকেন হবে, তো ওই কারণে মা বলছে একটু পাঁপড়গুলো ভেজে নিতে। তো এই পাঁপড়গুলো কিছুক্ষণ আমি রোদে দিয়ে রেখেছিলাম, অনেকদিন ধরেই কেনা ছিল বাড়িতে, ভেজে আর খাওয়া হয়ে ওঠেনি, নল পাঁপড় বলে এদিকে আমাদের এদিককার লোকজন। তো ওই পাঁপড় দেখো একদম ভেজে নিচ্ছি, যতটাই থাকবে ততটাই পুরো ভেজে কমপ্লিট করে নেবো, নয়তো এই
যে অল্প কয়েকটা ভেজে নিলাম, তারপরে আবার ওটা পড়ে থাকলো, আবার 6 মাস পরে ওটার দিকে চোখ পড়বে। তো এই কারণে যতটা আছে ততগুলো পুরো ভেজে দেখো, এক হাঁড়ি ভর্তি একদম নল পাঁপড় ভেজে নিলাম, যার যখন ইচ্ছে তখন খাবে। প্যাকেটের মধ্যে রেখে ভালো করে আটকে রেখে দিলে কোনো হাওয়া বাতাস পাস করবে না আর ভালোও থাকবে। তো এই কারণে সবটা ভেজে নিলাম। আর মা এখানে মাংসটা রান্না করবে, দেখো এখানে আলুগুলো আগে তুলে দিয়েছে, আমি একটু আলুগুলোকে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে উঠে চলে যাব এখান থেকে, কারণ আমার আরও কাজ রয়েছে স্নানের কাজ থেকে শুরু করে। তো এই জন্য দেখো তোমাদের মাংসটা দেখিয়ে দিই, একদম দেশি চিকেন। তো এখানে রয়েছে দেশি চিকেন, আর এদিকটায় মা সমস্ত বাটা মশলা রেডি করে নিয়েছে। দেশি চিকেনে সমস্ত বাটা মশলা দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সমস্ত কিছু বাটা। আর এখানে পেঁয়াজ আর গোটা কয়েক কাঁচা লঙ্কা চিরে নিয়েছে মা। দেখো এখানে রান্নাটা করে নিচ্ছে, আর ভাত হয়ে গিয়েছে আমাদের অলরেডি, ভাত আর একটা তরকারি রেডি হয়ে গিয়েছে। আর ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ একটা কালো হাঁড়ি বসানো, ওটাতে গরুর খাবার তৈরি হয়, রোজ দিনই গরুর খাবার তৈরি করতে হয়। গরুর খাবার কি বলো তো, ঘাস ভালো করে কুচিয়ে লবণ দিয়ে মা সেদ্ধ করে, সেদ্ধ করে তারপরে সেগুলো গরুকে খাওয়ানো হয়। তোমাদের তো দেখিয়েছি এর আগের ব্লগে। আর দেখো দাদা এদিকটায় সবজি নিয়ে চলে এসেছিল বাজার থেকে, সজনে ডাঁটা, তারপরে কুল, শসা, কাঁচা লঙ্কা, এগুলো দেখো ফ্রিজে রেখে দিতে হবে, নয়তো তো বলতে বলতে শীত তো টাটা বাই বাই করেই দিয়েছে, গরমটা চলে এসছে। তো এই জন্য এগুলো সমস্ত কিছু ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে কাঁচা লঙ্কা অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে আর ভালোও থাকে। তো দেখো ফ্রিজের মধ্যে একেবারে সমস্ত জিনিস গাদিয়ে গাদিয়ে রাখা আছে, কি আর বলবো, বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাওয়ার কারণে সবজি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সমস্ত কিছু ভর্তি হয়ে গিয়েছে ফ্রিজে। তো ফ্রিজে সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে আসলাম এদিকটায়, মা দেখো চিকেনটা রান্না করছে। ভাবছিলাম তোমাদের সাথে একটু প্রথম থেকে শেয়ার করব, এসে দেখলাম মায়ের অলরেডি মশলা কষানোর হয়ে গিয়েছে, এবারে মাংসটা তুলবে। কি আর করব, ফ্রিজের ওইগুলো গুছিয়ে রাখতে রাখতে তোমাদেরকে আর প্রথম থেকে দেখানো হলো না। তো অন্য কোনো ব্লগে তোমরা যদি আমার মায়ের হাতের স্পেশাল চিকেন কষা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখো মা এখানে ভালো করে রসিয়ে কষিয়ে একদম চিকেনটা রেডি করে নিচ্ছে, আর আমি এবার চলে যাব স্নানে। দেখো স্নানে চলে যাব যেহেতু, ওই জন্য ব্লগটা আর কিন্তু কন্টিনিউ করতে পারবো না, আর ব্লগটা এমনি কন্টিনিউ করলেও অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু গতদিনের ব্লগটা রয়েছে, বুঝলে। গতদিনের ব্লগটা বলতে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়ে এসে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে, তো ওটা কিন্তু আমি গত ব্লগে দিতে পারতাম কিন্তু দিইনি। কেন বলো তো, অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, ওই কারণে অত বড় ভিডিও পোস্ট করতে হতেও টাইম লাগে, আর বুঝতেই পারছো ফোনে, মানে ফোনে যা নেট তাতেই পোস্ট হয়, তো সব দিক ভেবে ওই জন্য ওই ভিডিওটা ছোট করে দিয়েছিলাম গত ব্লগটা আর কি। তো ওই জন্য ওই দিনের ব্লগটাও এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো গতকালকের আর আজকের মিলে দুই দিনের ভিডিও। তো দেখো আমার মায়ের হাতে চিকেনটা রেডি হয়ে গেল, এবার আমি চলে যাব স্নানে। তো চলো আজকে ভিডিও এতটুকুই, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আবারও বলবো মায়ের হাতে যদি চিকেন রান্না দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। কমেন্ট করলে কি বলো তো, মনে উৎসাহ জাগে, ভালো লাগে সবটা কিছু শেয়ার করতে। তো মায়ের এদিকে চিকেনের জলটা দেওয়া হয়ে গেল বন্ধুরা, এবার আমি চলে যাব স্নানে, স্নানের কাজটা কমপ্লিট করবো। তো বিকেলের দিকটা দেখো বন্ধুরা, আমাদের সমস্ত মুরগিদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম, অনেক মুরগি আমার মা পোষে। তো চলো বিকেল হয়ে গিয়েছে, ব্লগটা আর কন্টিনিউ করবো না, অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গ্রাম বাংলার জীবন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।